Hello students, I am Sarmina from Navodaya World. Welcome to our YouTube channel Win Academy. প্রথমে রইল জেএনভিএসটির সফল পরীক্ষার্থীদের আমার তরফ থেকে শুভেচ্ছা। এবারে আমার এই ভিডিওটি সেইসব সফল পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য। আপনারা এই তথ্যগুলিকে খুব তাড়াতাড়ি জোগাড় করে নেবেন যেগুলো আপনার বাচ্চার অ্যাডমিশনে লাগবে। প্রথম যেটা হচ্ছে বাচ্চার আধার কার্ড, দু নম্বর যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও, তিন নম্বর হচ্ছে যদি বাচ্চার ফর্মে কাস্ট উল্লেখ থাকে অর্থাৎ ওবিসি এসসি এসটি আপনি যেটা দেখেছেন তার কিন্তু সার্টিফিকেট লাগবে এবং এই সার্টিফিকেটটি যেন সেন্ট্রাল গভর্নমেন্টের তালিকায় তালিকাভুক্ত হয়। চার নম্বর হচ্ছে বাচ্চার জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট লাগবে। পাঁচ নম্বর হচ্ছে বাচ্চার ক্লাস থ্রি ফোর এবং ফাইভের মার্কশিট লাগবে। ছ নম্বর হচ্ছে আপনার বাচ্চা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয় অর্থাৎ আপনার বাচ্চার ফর্ম ফিল আপের সময় যদি আপনি এটি দেখেছেন তবে তার প্রমাণ হিসাবে মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগবে। পরেরটি হচ্ছে ফর্ম ফিল আপের সময় যদি রুরাল এরিয়া দেখেছেন তাহলে কিন্তু তার প্রমাণপত্রটি রেডি করে রাখবেন যেটা দেবে বিএল অ্যান্ড এলআরও। এখানে ফর্ম ফিল আপের সময় আপনারা নিশ্চয়ই জেনেছেন যে রুরাল এরিয়া বলতে আপনার বাড়ি যেখানে সেটা কিন্তু নয়, আপনার বাচ্চা ক্লাস ফাইভে যে স্কুলে পড়েছে সেই স্কুলটির এলাকার কথা বলা হচ্ছে। আর যারা আরবান অর্থাৎ শহুরে এদের কোনো সার্টিফিকেট লাগবে না কারণ শহুরেদের কোনো কোটা নেই। এবারে তার পরেরটি হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটি পেয়ে যাবেন যে কোনো সরকারি হাসপাতালে। এবারে সবশেষে হচ্ছে টিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট, এটা অবশ্য সব শেষে লাগবে, এখনই করার দরকার নেই। এটা যখন আপনার বাচ্চার নবোদয় বিদ্যালয়ে ভর্তির যে প্রসেসিংটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং ওখানকার স্যার যখন বলবেন তখনই এটা করবেন। এই উপরের সবগুলো হলো আপনার বাচ্চার। এবারে আমি যেটা বলবো সেটা আপনার অর্থাৎ সমস্ত অভিভাবকদের এটা করতে হবে, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এখানে আপনারা ফর্ম ফিল আপের সময় নিশ্চয়ই জানেন যে ইনকাম সার্টিফিকেট একটা কলামটি আপনারা ভর্তি করেছিলেন, এখানে মনে রাখবেন সেই কলামে যে অ্যামাউন্টটা লিখেছেন ইনকাম সার্টিফিকেটে কিন্তু সেই অ্যামাউন্টটা রাখবেন। মনে রাখবেন ইনকাম সার্টিফিকেটের ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা কিন্তু আপনার বাচ্চার ভর্তিতে কোনোরকম বাধার সৃষ্টি করবে না। এই সমস্ত তথ্যগুলি জোগাড় করে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক বলা নির্ধারিত দিনে আপনারা যোগাযোগ করবেন। আর যদি এ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।